2 বছর থেকে করোনা মহামারীর জেরে বিভিন্ন উৎসব পুজো অনুষ্ঠানে রাশ টেনেছে জেলা প্রশাসন। 2020 এবং 2021-এর কোচবিহারের ঐতিহ্যবাহী রাজ আমলের বানেশ্বর শিব মন্দিরে শ্রাবণী মেলার অনুমতি দেয়নি জেলা প্রশাসন, কারণ প্রত্যেক বছর শ্রাবণ মাসে লক্ষাধিক শিবভক্ত শিবে মাথা জল ঢালতে আসেন বানেশ্বর শিব প্রাঙ্গণে। যদি মেলার অনুমতি দেওয়া হয় তাহলে প্রচুর ভক্তের জমায়েত হবে এবং জল ঢালবে প্রচুর ভক্ত। ইতিমধ্যেই বিভিন্ন বিধিনিষেধ জারি করেছে সরকার। করোনা বিধিনিষেধ সেখানে গুরুত্বপূর্ণভাবে উল্লেখ করা হয়েছে, কোনোভাবেই মানুষের জমায়েত করা যাবে না এবং শারীরিক দূরত্ব বুঝিয়ে রেখে চলতে হবে সকলকেই। তাই করোনাবিধি জেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রাবণী মেলার অনুমতি দেয়নি, যা সম্পূর্ণভাবে সাধারণ মানুষের সুস্বাস্থ্যের রক্ষার্থে। কিন্তু বিগত বছর বানেশ্বর শিব মন্দিরে ভক্তদের জন্য পুরো শ্রাবণ মাসে বন্ধ রাখা হয়েছিল, কিন্তু নিত্যদিনে পুজো চলত বানেশ্বর শিব মন্দিরে। কিন্তু এবারে নিয়মটা একটু আলাদা। শিব ভক্তদের মনে খুশি হওয়া, বানেশ্বর শিব মন্দিরে প্রত্যেকদিন খোলা থাকবে ভক্তদের জন্য। আগামীকাল অর্থাৎ শ্রাবণ মাসের প্রথম সোমবার জল ঢালা ব্যবস্থা করা হয়েছে ভক্তদের। প্রত্যেক সোমবার এবং শ্রাবণ মাসের প্রত্যেকটা দিনে শ্রাবণ মাসের জন্য মন্দির খোলা থাকবে এবং ভক্তরা জল ঢালতে পারবেন বাবা ভোলানাথের মাথা, এমনই জানিয়েছেন বানেশ্বর শিব মন্দিরে প্রধান পুরোহিত প্রকাশ ঝা। পাশাপাশি তিনি এও জানিয়েছেন কোভিড স্বাস্থ্যবিধি মেনে পুরুষ এবং মহিলা ভক্তদের লাইন আলাদা করে দেওয়া হয়েছে এবং মন্দিরের ভেতরে যেন ভক্তদের জমায়েত না হয় সে কারণে দুটো ফানেল মন্দিরে প্রবেশের মূলদ্বারে পাইপের মাধ্যমে বসানো হয়েছে, যেন ভক্তরা সেখানে জল ঢালে সরাসরি বানেশ্বর শিবের মাথায় সে জল এসে পড়ে। সব মিলে বানেশ্বর শিব মন্দির খোলা থাকায় খুশির আমেজ সমস্ত শিব ভক্তদের। প্রবেশ নিষেধ ছিল, এবছর শ্রাবণ মাস শুরু হয়ে গেল, আগামীকাল থেকে কি প্রস্তুতি রয়েছে আর কি? প্রস্তুতি বলতে দেখুন, প্যান্ডেল ফেন্সিং করা হয়েছে এখানে। হ্যাঁ, গতবার যেমন বন্ধ ছিল একবারই, এবার পুরোপুরি বন্ধ থাকছে না। মন্দিরের মেন গেটে ফানেল লাগানো আছে, পাইপের মাধ্যমে বাবার মাথায় জল ঢালার ব্যবস্থা করা হয়েছে। হ্যাঁ, আর অন্যান্যবার যেরকম রোববার রাতে মন্দির খোলাই থাকতো, বন্ধ হতো না, মেন গেট খোলা থাকতো, কিন্তু এবার ওই সোমবার ভোর থেকেই মানে জল ঢালাটা শুরু হবে, ভক্তদের জন্য খোলা থাকতো সোমবার ভোর থেকে। সোমবার ভোর থেকে? হ্যাঁ, সোমবার ভোর থেকে। আর কী সিস্টেম রয়েছে, মানে কীভাবে তারা ভক্তরা প্রবেশ করবে? না, গর্ভগৃহে প্রবেশটা এবারও বন্ধই রয়েছে। হ্যাঁ, আমরা এখানে ওই সার্কেল করে দেবো, যাতে মানুষ ভক্তরা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে লাইনে দাঁড়ায়। এবং ওই দেখছেন মেন গেটের সামনে ফানেল লাগানো রয়েছে, একটা মহিলাদের জন্য একটা পুরুষের জন্য, দুটো লাইন আলাদা আলাদা থাকবে। ওই আপনার ওই ফানেলের মধ্যে জল ঢালতে হবে আর ফুলদিন পাতা যা ভক্তদের দেওয়ার আছে ওখানে, নিচে থালা দেওয়া আছে ওখানে দেবে, দিয়ে প্রণাম করে। আর ভিড় সামলানোর জন্য কী করা হবে, যেহেতু বানেশ্বর শিব মন্দিরে তো একটা ঐতিহ্য রয়েছে, এখানে ভিড় প্রচুর হয়? হ্যাঁ, দেখুন, ভিড় সামলানোর জন্য তো আমাদের দেবত্ব ট্রাস্ট কর্তৃপক্ষের থেকে অবশ্যই ব্যবস্থা নিশ্চয়ই বড় কিছু করা আছে, সঠিক ব্যবস্থাই থাকবে যাতে ভক্তরা সেরকমভাবে ইয়ে করতে না পারে। মেনলি রোববার রাতের থেকে ভিড়টা হয়, অন্যান্যবার যেরকম দেখেছি আমরা, কিন্তু এবার তো রাতে যেহেতু মন্দির বন্ধই থাকছে সুতরাং সেই ভিড়টা হচ্ছে না। আর সোমবার ভোর 5:05 মন্দির মেন গেট খুলে দেওয়া হবে, তখন থেকেই ভক্তরা আসবে। ভিড় সামলানোর জন্য তো আমাদের দেবত্ব ট্রাস্টের তরফ থেকে সব রকম ব্যবস্থাই করা আছে, পুলিশ প্রশাসনের ব্যবস্থা করা আছে। আপনার পুরো নামটা বলুন। আমার নাম প্রশান্ত কুমার ঝা। সুষমা কালেকশন, আমাদের এখানে পাচ্ছেন ডোরম্যাট, কার্পেট, কুশন অ্যান্ড কুশন কভার, দোহার, ট্রাভেল, গ্রাসমেট, পর্দার পাইপ অ্যান্ড ব্র্যাকেট। এছাড়াও থাকছে বোম্বে ড্যাং ব্ল্যাঙ্কেট অ্যান্ড কমফোর্টারের ওপরে 10% অফ, বোম্বে ড্যাং বেডশিটের ওপরে 10% থেকে 50% অফ। সুষমা কালেকশন, এক্সক্লুসিভ কালেকশন অফ কার্টেন, অথরাইজ শোরুম অফ বোম্বে ড্যাং, আর এন রোড নিয়ার গৌরীমহল, কোচবিহার। মোবাইল নাম্বার 9679679631।